হ্যালো বেশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি বিরোধ নিয়ে হাজির হলাম তো আজকে দেখাবো গুগুলের এমন কয়েকটি সেটিংস যা দেখলে কিন্তু আপনিও অবাক হয়ে যাবেন তো আজকে দেখাবো গুগলের তিনটি সেটিংস যা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে বলবেন যে কিভাবে এটা সম্ভব হলো আর আপনাদের বন্ধুদেরকে দেখালে সেও কিন্তু চমকে যাবে যে কিভাবে হলো আমাকে একটু শেখা সে বলে কিন্তু আপনার কাছে শিখতে চাইবে এই সেটিংসটি তো কি এই সেটিংস জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি বিয়োটিকেও স্কিপ করে দেখবেন না তো চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যায় তো বেয়াস আমি আপনাদের প্রথম সেটিংসটি এখন দেখিয়ে দিব তো আপনি কি করবেন এই দেখতে পারবেন ক্রোম বাজারটি চলে আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ দিতে হবে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে পেলে আপনারা জানেন পেলে কিন্তু এই ব্রাজিলের একজন ফুটবল খেলোয়াড় তো আপনি কি করবেন এই নামে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে কি করবে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে তো আপনি কি করবেন উপরে এইটাকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইড করে নেবেন ডেস্কটপ সাইড করার পর দেখতে পারবেন এখানে লোডিং নেওয়ার পর ডেস্কটপ সাইট মোড হয়ে যাবে তো একটু নিচে আসলে কিন্তু দেখতে পারবেন এরকম একটা অ্যানিমেশন শো করবে তো অনেকে এটা কি করবেন এখানে দেখতে পারবেন একটি ফুটবল আইকন চলে আসবে তো আপনাদের আমি পোস্ট তবে দেখিয়ে দিচ্ছি এই ফুটবল আইকনে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটি অ্যানিমেশন শো হয়ে যাবে যা দেখলে কিন্তু আপনাদের বন্ধুরাও কিন্তু খুবই অবাক হয়ে যাবে যে কিভাবে এটা করলে আপনাদের বন্ধুদেরকে এটি কিন্তু শিখাতে পারবেন তো এটাই ছিল প্রথম সেটিংস তখন আমি এখন দ্বিতীয় সেটিংসটি দেখাবো তো বিয়াস আপনাদের এখন আমি দ্বিতীয় সেটিংসটি দেখাতে চলেছি তো আপনি কি করবেন এখান থেকে চলে যাবেন আবার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আপনারা দিবেন আবার সার্চ হবে the window তিরানব্বই লেখা সার্চ দেবে উন্ডো তিরানব্বই এটা লেগে সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তো প্রথমটাতে আপনি কি করবেন ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা অ্যানিমেশন শো হয়ে যাবে তো আপনি কি করবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথেই দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কিন্তু আপনারা এটাকে কিন্তু আপনার কম্পিউটারের মতো কিন্তু ইউজ করতে পারবেন এখানে দেখতে পারবেন কম্পিউটারের মতো ফিচার্স রয়েছে চাইলে কিন্তু আপনি এখানে দেখতে পারেন অনেক গেম রয়েছে এবং অনেক কিছু রয়েছে চাইলে কিন্তু এটাকে আপনারা উপভোগ করতে পারেন এখান থেকে গেম খেলতে পারেন এবং কি আপনার ডেস্কটপ সাইট মোড করে কিন্তু বড় কি উপভোগ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন দেখতে পারবেন এটা কিন্তু আমি ডেস্কটপ সাইড করে নিলাম এখানে কিন্তু আবার লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু সেটা কিন্তু বড় পর্দায় চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তখন আমি তৃতীয় নাম্বার আপনাদের তবে সেটিংস এখন আপনাদের তিন নাম্বার দেখিয়ে আমাদের সবার মোবাইলে গুগল দেখতে পারবেন গুগল এটি আছে তো আমরা গুগলে চলে গুগলে চলে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের আমাদের একটা জিনিস লক্ষ্য করি আমরা সবাই কিন্তু দেখবেন মোবাইলে এই অপশনটি থাকে এর জন্য কি করবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু গুগলে নিয়ে আসবে আমরা কি করবো কেটে দিয়ে আমরা কি করব গুগলে চলে যাবো গুগলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সাধারণত ব্যাক করে দেবো ব্যাক করার পর আবার গুগলে যাবো গুগলে যাওয়ার পর এখানে কি করবো দেখতে পারেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তখন আমাদের লগুতিতে ক্লিক করবো লুগতিতে করার পর দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন চলে আসবে সেটিংস এ ক্লিক করবো সেটিংস এ চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সার্স উইনগেট এখানে লেখা আছে এটা কিন্তু আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে কি দেখতে পারবেন উপরে দেখতে পারবেন কাস্টমাইজ একটু অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটাকে কাস্টমাইজ করার জন্য কিন্তু রয়েছে এটা লোগোটাকে আমি কিভাবে রাখবো জি লাগবো নাকি এটা রাখবো তো আমি এটাকে রাখলাম রাখার পর এখানে দেখতে পারবেন ক্লোজে দিয়ে দিবেন ক্লোজ দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এটা কি শেপটা কিরকম থাকবে কিরকম থাকবে দেখতে পারবেন এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন তো এখানে দেখতে পারবেন আমি এখন এটা কিন্তু আরো দেখতে পারবেন এখানে কিন্তু রং এর নামে একটা অপশন পাবেন রংটি কিন্তু আমরা কিভাবে রাখবেন এটা কিন্তু আপনারা দিয়ে দিবেন কাস্টমাইজ করে দিবেন এবং কি আপনারা এটা নিজের কালারে কিন্তু করতে পারবেন দেখতে পারবেন এরকম করে আপনারা নিজের কালারে কিন্তু রং বদলাতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে এটি ছড়িয়ে দেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ